আরও এক স্প্যানিশ কোচ এটিকে মোহনবাগানে। প্রীতম কোটালদের হেড স্যার হিসেবে দলে আছেন জুয়ান ফেরান্ডো। আর এবার জুনিয়র দলের প্রশিক্ষণে নেওয়া হলো আরও এক স্প্যানিশ কোচ। দলে এলেন এস্পানিয়ল ম্যানেজার জোসেফ রোমা গিবার্ট। তাকে নিযুক্ত করা হয়েছে দলের অনূর্ধ্ব-13 এবং অনূর্ধ্ব-15 দলের কোচ হিসেবে। বর্তমানে সৌদি আরবের দল আল হিলালের জুনিয়র দল সামলাচ্ছিলেন ইউএফা এ লাইসেন্সধারী এই কোচ। একসময় সার্জিও গোমেজ সহ একাধিক তারকা খেলোয়াড়কে সামলেছেন তিনি। এবার দায়িত্ব পাচ্ছেন এটিকে মোহনবাগানে। বহুদিন ধরে ট্রায়ালের মাধ্যমে একাধিক ক্ষুদে প্রতিভা তুলেছে দল। এবার তাদের দায়িত্ব তুলে দেওয়া হলো এস্পানিয়লের প্রাক্তন কোচের হাতে। তবে এটা পরিষ্কার যে মূল দল গড়ার পর এবার যুব খেলোয়াড়দের তুলে আনতে বদ্ধপরিকর সবুজ বেরুন ব্রিগেড। ভারতীয় ফুটবলের সঙ্গে সবসময় আপডেটেড থাকতে এক্ষুনি বং ফুটবল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন।